আর যদি কেউ ব্লগ সম্পর্কে আগে থাকে কিছু দেখে থাকেন জানা থাকেন চুপচাপ বসে থাকবেন, বুঝতে পারছেন? বলা দরকার নাই যে এখানে এটা হবে ওটা হবে, সে দেখাবে। ঠিক আছে, এমন আসবে। তারপর আপনি কি লাগবেন এনে? এরকম আসবে, তারপরে সাইন আমার এনে সাইন এই মানে আমার করা আছে বলে সেজন্য। ঠিক আছে, জি ভাই, আমার এই চ্যানেলটা কিন্তু প্রমোট করে দিতে হবে ভাই। ওকে ভাই, এত সুন্দর ভিডিও ভাই, কপিরাইট মাইট আছে নাকি আবার? ঠিক আছে, আমি ইমরানের মতন গান দিয়ে চালাইছি কতদিন, তাহলে কপিরাইট খায় না। ঠিক আছে, কপিরাইট খায় না, সহজে খায় না, যদি এডিট করেন ভালো মতো। আমি একটা ভিডিও আপনার হচ্ছে গিয়ে আপলোড দিছি, আপলোড দেওয়ার পর হচ্ছে গিয়ে আপলোড দেওয়ার সময় কপিরাইট ক্লেম ধরছে। এডিট করছি, কত এডিট করছি, তখন হচ্ছে ওটা মোবাইল দিয়ে এডিট করছিলাম, আপলোড দেওয়ার সময় এসে কপিরাইট ক্লেম। হ্যাঁ, এডিট করতে হলে কি শুনেন ভাই, আমার একটা ভিডিও 15 দিন পরে কপিরাইট স্ট্রাইক করছে। ঠিক আছে, এডিট করতে হবে কোনগুলো, কথার হের ফের হইতে হবে। ঠিক আছে, কথা যেটা একটু আঁকবে হয়, ঠিক আছে, এগুলো হবে। আবার ভিডিও যদি লোগো মোগো থাকে, সে লোগো গুলো সিস্টেম করতে হবে, প্রুফ করে কেটে দিতে হবে। ঠিক আছে, রাশেদুল ভাই সব বুঝে শুনে দিতে, তার বলে বলতে সাথে সাথে দেয়া, সাথে সাথে কপিরাইট খাই, সাথে সাথে দেয় না, দেয় হলো কয়েকদিন পরে দেয়। আচ্ছা, তুমি ক্লাসে ফেরত আছো, ওই বিষয়ে বাদ দিয়ে ক্লাসে ফেরত। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যেয়ে যাইতেছিলাম ব্লগার। ঠিক আছে, আমার এটাও করা আছে, সমস্যা নাই, এ খুবই ঝামেলা। তো আমি আর একটা দাও, তুমি আবার জিমেল কিছু না, এই যে ব্লগার এনে গেলেই তো হবে না, খুলে এই বন্ধু কি আসর হবে না? আরে ভাই, আমরা তো নতুন, আমরা বোঝেন না, দেখেন এইরকম আসবে। ঠিক আছে, এটা টাইটেলে কি হবে নাম? আপনি করেন, আপনি দেখেন আমারটা, আমি কাস্টমাইজ করা দেখাবেন, আপনি খুলে খোলা দেখেন আমার ইমেলটা কি। এখানে যারা আছে, ঠিক আছে, সবাই মূলত জানে এটা ফ্রি ওয়েবসাইট। ঠিক আছে,
আমরা যে যত হচ্ছে সব ওয়েবসাইটে ঢুকে, ঠিক আছে, ওইগুলোর ডোমেইন হোস্টিং কিনে, ঠিক আছে, এইচটিএম অথবা বিভিন্ন প্রোগ্রামিং দিয়ে ওয়েবসাইট বানানে। আর ব্লগারটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, এটা আপনার কিনা লাগবে না, কিছু করা লাগবে না, ফ্রিলি করতে পারবেন, ঠিক আছে, এটা কোনো কোডিং টোডিং কিছু নাই। আর এখানে যারা আছে সবাই বোঝে ব্লগার কি, ঠিক আছে, আমার আর তো বলা লাগবে না। এখন ইব্রাহিম না বুঝলেন, সে প্রশ্ন করেন, আমি আমি বিস্তারিত বলবো, বলেন কে জানেন না, সবাই জানেন বিস্তারিত। ভাই ব্লগার কি ভাই, আমি কিছুই জানি না ভাই, আমি নতুন। আপনি জানেন, আপনার যারা জানে না তারা জিজ্ঞেস করলে হবে। আপনি জানেন ওই, আচ্ছা ভাই, ব্লগার হচ্ছে কি আপনার যে ওই যে ই করে যে আপনার বিভিন্ন জিনিস অ্যাড করে, যেমন হচ্ছে কি আপনার ইউটিউব চ্যানেল, আপনার বিভিন্ন ফেসবুক পেজ, এটা কি হবে? আমি ভাই আমি সব দেখাই দেবো, কাস্টমাইজ করে আমি দেখাই দেবো। সেই জন্য ফলাদ ভাই খুলুক, যা করা লাগে যাবতীয়, কিভাবে লিংক অ্যাড করা লাগে, আমি বলি কিভাবে লিংক অ্যাড করা লাগে, কিভাবে কি করা লাগে, কিভাবে কপিরাইট ক্লেম ডিলিট করা লাগে, যা করা লাগে যাবতীয় জিনিস আমি আপনাকে দেখাই দেবো। শুধু ফলাদ ভাই খোলা থাকে, আমি একটু কাজটা করে আসি। আরে খোলা দেখাবো কিভাবে, আমার এখানে তো ঝামেলা আছে খোলবার। হ্যাঁ ঠিক আছে স্যার, গ্যাপলা না করে লাভ নাই, তাহলে আমি করি। তাই না, ব্লগার টাইটেল আপনি কি টাইটেল দেবেন? ঠিক আছে, আমি দিলাম, মনে করেন কি দেওয়া যায় ফলাদ ভাই, কোন তো এখানে দান কি দেব আমাকে, ইউটিউব চ্যানেলের নাম পয়েন্ট, লার্নিং পয়েন্ট। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি ফারুক ভাই? অল অ্যাবাউট বিডি। দেখি আছে নাকি? তাহলে আমরা দিলাম এটা আমরা নেক্সট। এরপরে কি নেক্সট? কি করলি ইব্রাহিম? আমার ইউটিউব চ্যানেলে, সরকারি ইউটিউব চ্যানেলের নামে তুমি ব্লগার খুলে ফেলালা কল্লাটা কি ভাই? আগে তো কমেন্টটা তাহলে ডিলিট করে দাও, সমস্যা নাই ভাই, কাজটা ঠিক করলাম না। আচ্ছা করো করো করো। আরে এই দে ভাই, আপনার দিয়ে দিবেন, এটা আপনার জন্যই ভাই, আপনার সরকারি জন্য। আমার ভাই, হ্যাঁ শোন ভাই, একটু স্ক্রিনশট দিতাম কি জন্য? ওই যে ফাইবারে রিকোয়েস্ট আসছে মনে হয়, তুমি পরো পরে সারি রিপ্লাই দাও। নিজে নিজে দিতে হবে, সব নিজে নিজে করতে হবে, ঠিক আছে, রিপ্লাই নিজে নিজে দিতে হবে। সব সব টেন সব টেনার দিয়ে দিবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বন্ধু গেছে, এই বন্ধু যাওয়ার পরে আমরা কি করব, যে কোনো একটা থিম সাজেস্ট করব, সবকিছু করব। তো আমরা যাই, যাওয়ার পরে অল অ্যাবাউট বিডি, যাওয়ার পরে দেখেন এনে থিম, এই যে দেখছেন থিম, আমাদের এখন যদি আমরা এটা ভিউ করি, ভাই টেমপ্লেট কি ভাই? টেমপ্লেট খায় না মাথায় যায়, তাই না? টেমপ্লেট বোঝেন না, যেমন আমাকে এই যে আমরা যদি এই জায়গায় যাই, আমরা ফেসবুকে যাই, ঠিক আছে, দেখে সবাই কি হয়ে যায়, টাস্ক লেগে যায়, ঠিক আছে, সেরকম আমরা টেমপ্লেট কি করবো, চয়েস করবো বা দেখেন আমাদের এখন, আমি এইটুকু আসলাম, তাহলে আমরা টেমপ্লেট কিভাবে চয়েস করবো সেটা আমার জানার আগে আমরা এই জায়গায় এইগুলো আগে জেনে আসি কি কি আছে। দেখেন এই জায়গায় আছে নিউ পোস্ট, ঠিক আছে, পোস্ট স্ট্যাটাস, স্ট্যাটাস মানে কি এনে
আমার কাছে কেউ ভিউ হয়, হ্যাঁ আমার এনে কয়েকজন ভিউ হলো, ফলো হলো, না হলো, সবকিছু আমার এনে কি দেখা যাবে? দেখতে পারবো, হ্যাঁ হ্যাঁ দেখতে পারবে। আপনার এই ব্লগারে যদি কেউ কমেন্ট করে তাহলে কমেন্টে এনে সব চলে আসবে কমেন্ট। এবার আপনি ব্লগারে যদি গুগল অ্যাডসেন্স অ্যাড করেন তাহলে আপনার এনে আর্নিং রিপোর্ট, মানে আর্নিং আপনার কত কয় টাকা আর্নিং হয়েছে সেটাও কি আপনি দেখতে পারবেন। এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের পেজ, ঠিক আছে? আমি কথা বলে নি, তারপর প্রশ্ন করেন, কথার ভিতরে ঠাস ঠাস করে করলে হবে? এটা হলো তোমার পেজ। মানে পেজ কি জিনিসটা সেটা আমাদের জানতে হবে যে পেজ কি। তাহলে আমরা যদি যাই এই জায়গায়, এই জায়গায় যাওয়ার পর দেখেন আমরা যদি অন্য একটা পেজে যাই, যেমন আমার এই জায়গায় গেলাম এই প্রোফাইল, দেখেন এটা কিন্তু আমাদের আর একটা পেজ। আমাদের প্রথম ছিল হোম পেজে, ঠিক আছে? এখন আমরা এই জায়গায়, এই জায়গায় আছি, এটা আমাদের কি আর একটা পেজ, এই জন্য এটা আমাদের সেই পেজ। আমরা পেজ অ্যাড করবো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা আমাদের কি করবো, পেজ অ্যাড করবো। তা এটা আমাদের লেআউট, আমাদের ব্লগার টেমপ্লেট কি রকম লেআউটে থাকবে সেটা আমরা এই জায়গায় দেখতে পারবো। আমাদের লেআউটটা কি, কোন প্রকার কি কি আছে সেটা আমরা কি এই জায়গায় যাবতীয় জিনিস দেখতে পারবো, ঠিক আছে? আমাদের টেমপ্লেটের একদম ডিফল্ট আছে, সেজন্য আমরা এখানে লেআউটটা দেখতে পারতেছি না। আমরা একটু পরে এই সব নিয়ে আলোচনা করবো। এটা হলো আমাদের কি থিম, আর আমরা কি করবো, থিমটা চয়েস করবো, কি থিমটা দিলে আমাদের ভালো হয়, ঠিক আছে? এখন কি থিমটা দেওয়া যায় সেটা দেখি। এই জায়গায় দেখেন আমাকে ডিফল্ট কতটি থিম দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখেন ডিফল্ট আমাদের অনেকটি থিম দিয়ে দিয়েছে এখানে, অনেকটি থিম। তো এখন আমরা কি থিম দেবো সেটা আপনি আমাদের জানাই দেন। কি মানব ভাই, নিডম্যাক, নিডম্যাক থিম আছে, একদম ইজি কাস্টমাইজ করতে, এটা দেখা দাও, নিডম্যাক থিম। নিডম্যাক যদি কাস্টমার, আমার কাছে নিডম্যাক নাই, আপনি এটা দিয়ে দেন, আমি ওটা ডাউনলোড করে আমি এনে। আরে স্যার দাও, স্যার দিলে নগদ চলে আসবে না নিডম্যাক? আচ্ছা দাঁড়াও, লাইনে থাকো, আমি দিতেছি। ভাই আমরা শেষ পর্যন্ত কিভাবে থিমটা ঠিক করতে পারি, বিভিন্ন ধরনের থিম আছে, ওইগুলো আমাদের দেখান আপনি গুগলে সার্চ দিয়ে। ৫৩টা কি আছে ব্লগার টেমপ্লেট আছে, এটা ৩০০টা ব্লগার ৩০০ প্লাস আছে। এই জায়গায় ২০২০ সালের টপ যেগুলো আছে সেগুলো আছে, এভাবে গুগলে সার্চ করে দেখতে পারেন। এগুলো তার, এটা বেসিক ভাই, আমি তো নাই পারি, সবাই তো পারে, এটা তো বেসিক। এটা যে সময় ওই যে ভর্তি হইতে সেই সময়তে এগুলো শিখেছে যে গুগলে কিভাবে সার্চ করতে হয়, ঠিক আছে? একটা জিনিস জানবেন আপনি সেটা গুগলে সার্চ করবেন না তাহলে কি হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখেন নিডম্যাকের থিম দিয়ে দেওয়া হয়েছে, রাশেদ ভাই দিচ্ছে, আমি দিচ্ছি, দেখেন। হ্যাঁ ঠিক আছে, তারপর সবাই নিডম্যাকের থিম ডাউনলোড করে রাখেন সবাই, নালে পরে লিংক কপি করে রাখেন। একবার বই ধরা দিলে কবিতা পড়তে পারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ তারপর আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, আগে নিট ম্যাক্সিয়ে নেই, তারপর আমরা পলাশ ভাই হয়ে তারপর ইব্রাহিমের কাছে যাবো, ঠিক আছে পলাশ ভাই? আমরা এর থেকে আরো আপডেট জিনিস দেখবো। আমি এটুকু জানাই দিই, আমি আপডেট যত প্রকারের থিম আছে সব থিমের আমি কাস্টমাইজ করে দেখাবো, যেটা মনে আছে আপনার, আপনার যেটা বলবেন আমি সেটাই কাস্টমাইজ করে দেখাই দেবো, ঠিক আছে? আপনি তো ভাই ডেভেলপার, আপনি সব পারেন। হ্যাঁ আমি মতো পারি না। হ্যাঁ ঠিক আছে, পারা পারা বলে কোন সময় জানেন, যে সময় আমার ইনকাম হইতো, যদি আমি ইনকাম ১,০০০ বা ২,০০০ ডলার ইনকাম করতাম সেই সময় আমি মনে করতাম যে আমি কাজ পারি, যেহেতু আমি কোনো ইনকাম করি না সেহেতু আমি কি কাজ পারি, আমি কোনো কাজই পারি না। এটা আমরা কপি করে এক জায়গায় রেখে দিই, ডেস্কটপে রাখি। এবার আমরা ব্লগারে ফিরে আসি, দেখেন এবার আমরা থিম কিভাবে ইংলিশ ই করবো। এটা এই থিমে যে দেখেন এনে কাস্টমাইজ আছে, কি আছে কাস্টমাইজ, এটা এই যে কাস্টমাইজ আছে, আমরা কি করবো কাস্টমাইজের উপরে এই যে তিনটে থ্রি ডট, থ্রি ডট মেনু ক্লিক করবো। হ্যাঁ থ্রি ডটে ক্লিক করবো, ক্লিক করবো বলে দেখেন এনে কি আছে, রিস্টোর, ঠিক আছে? আমরা এই রিস্টোরে কি করবো, কি করবো ক্লিক করবো, রিস্টোরে ক্লিক করার পরে এনে কি আছে, যা আপলোড কি নেট চলে গেল নাকি আমার?